পরনে পাঞ্জাবি আর হাতের বাহুতে লুকানো ওয়্যারলেস অডিও ডিভাইস, যেটি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন খুরুশকুলের তেতোয়ার বশির আহমেদ নামে এক পরীক্ষার্থী। অত্যাধুনিক এই ডিভাইস ব্যবহার করে অপর প্রান্ত থেকে প্রশ্নের উত্তর নিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি বশিরের, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে আটকে যায় বশির। পরে পুলিশ দেহ তল্লাশি করে তার কাছ থেকে অত্যাধুনিক ডিভাইসটি জব্দ করে। শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিটি কলেজ কেন্দ্রের 402 নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এর আগে কক্সবাজারে কোনো পরীক্ষায় নকল করার জন্য এমন ডিভাইস ব্যবহারের নজির নেই। তারবিহীন শব্দ শোনার এই যন্ত্রটি দেখতে ব্যাংকের মাস্টার কার্ডের মতো। প্রকৌশলীদের তথ্যমতে ওয়্যারলেস ইয়ারপিসগুলো বিচক্ষণ নকশা এবং ব্যতিক্রমধর্মী প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কারণে শনাক্তকরণের ঝুঁকি ছাড়াই বিরামহীন যোগাযোগ নিশ্চিত করে। সাধারণত পরীক্ষা এবং ব্যবসায়িক আলোচনায় গোপন যোগাযোগের জন্য এটি ব্যবহার করা হয়। সিটি কলেজের 402 নম্বর কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানায়, পরীক্ষা শুরুর পর স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছিল সবাই। এমন সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে যাচাইবাসা শুরু করেন। এক পর্যায়ে ডিভাইস সহ ধরা পড়ে ওই পরীক্ষার্থী। ঠিক 10:30 মিনিটে আমাদের কেন্দ্রের দায়িত্ব কক্সবাজার সিটি কলেজের কেন্দ্রের দায়িত্ব ম্যাজিস্ট্রেট মহোদয় এসেছেন। উনি বলেছেন রুল 59 কোথায়। তো উনি ওখানে গেল, উনি ওখানে গিয়ে ওই ছেলে ওই ছেলেকে বলছে তোমার কোনো ডিভাইস আছে কিনা বা জিজ্ঞাসাবাদ করছে। তো করার এক পর্যায়ে আসলে সে কিছুতেই স্বীকার করছে না, আসলে তার মধ্যে তার কাছে ডিভাইস আছে সেটা। তারপর ওই ছেলেটাকে রুমের বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে সে ছেলেটা স্বীকার করে যে সে হ্যাঁ তার মধ্যে ডিভাইস আছে, এবং সেই পর্যায়ে শনাক্ত করা হয় যে সে আসলে ডিভাইস নিয়ে এসে এখানে এসে পরীক্ষা দিয়েছে। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যমতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক পরীক্ষার্থীকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ। কক্সবাজারে এমন ডিভাইস ব্যবহারের নজির এর আগে দেখা যায়নি বলে দাবি করেন তিনি। তার এই বগলের নিচে হাতের এটা কি বলে বাহু, হ্যাঁ বাহুতে এটা বাঁধার অবস্থায় ওই ডিভাইস, একটা ডিভাইস পাওয়া গেছে। যে ডিভাইসটা আমি চিনি না, এটা পরে এখন জানলাম যে এটা নাকি টু ওয়ে একটা কমিউনিকেশন ডিভাইস। এটা মানে এইখান থেকে সে শুনবে অথবা কথা বলবে, বাইরে থেকে কেউ হয়তো সাপোর্ট দেবে এই ধরনের। আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি, সেটা আইন শৃঙ্খলার বাহিনী যেটা করেন, যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা করবেন। একই কেন্দ্র থেকে তৌহিদুল ইসলাম নামে আরও এক পরীক্ষার্থীকে মোবাইল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে বলে জানিয়েছে পুলিশ। আজিম নিহাত, CCN.